আসসালামু আলাইকুম। আমরা এখন দেখব ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরী গ্রেড 16 পদের লিখিত পরীক্ষার গণিত অংশের প্রশ্ন সমাধান। আমাদের চ্যানেলটির সাথেই থাকুন। আমরা প্রতি পরীক্ষার পর চেষ্টা করি সেই পরীক্ষার প্রশ্নের গণিত অংশের সমাধান ভিডিও আকারে আপলোড করার জন্য। অঙ্ক শুরু হবে 11 নম্বর অঙ্ক দিয়ে। 11 নম্বর অঙ্কে বলা ছিল, অমিত একটি ঘড়ি 10% ক্ষতিতে বিক্রয় করল। যদি বিক্রয় মূল্য 45 টাকা বেশি হতো তাহলে 5% লাভ হতো, ঘড়িটির ক্রয় মূল্য কত? তো আমরা ধরে নিব হচ্ছে ঘড়িটির ক্রয় মূল্য 100x টাকা। তাহলে 10% ক্ষতিতে বিক্রয় মূল্য 100x থেকে 10% বাদ যাবে, আসবে হচ্ছে 90x টাকা। আর 5% লাভে বিক্রয় মূল্য 100x এর সাথে 5 যোগ হবে, 105x টাকা। তো বলা হচ্ছে যদি 45 টাকা বেশি বিক্রি হতো তাহলে 5% লাভ হতো। তাহলে প্রশ্ন মতে এই 100 and 5x minus 90x equals আসবে হচ্ছে 45, বা 15x equals 45, বা x equals আসবে হচ্ছে 3। অতএব ক্রয় মূল্য 100x equals আসবে হচ্ছে 3 into 100 equals আসবে হচ্ছে 300 টাকা, অর্থাৎ 300 টাকা হবে হচ্ছে ক্রয় মূল্য। এটি হবে এই প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নম্বর 12। নম্বর 12 বলা আছে x-y = 2 এবং xy = 24 হলে x+y এর মান কত? তো x+y এর মান বের করতে গেলে আমরা করব হচ্ছে x+y হোল স্কোয়ার। এটা করলে আসবে হচ্ছে x-y হোল স্কোয়ার প্লাস 4xy। মান বসালে আমরা পাবো হচ্ছে 2² + 4 × 24। এটা করলে আসবে হচ্ছে 100। অতএব x+y = আসবে হচ্ছে √100 = আসবে হচ্ছে 10, অর্থাৎ x+y = হবে হচ্ছে 10। এটি হবে এই প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নম্বর 13। 13-তে বলা আছে উৎপত্তি কে বিশ্লেষণ করুন, x² - s² + 2ab - b². তো এটা করলে আসবে হচ্ছে x² - s² - 2ab + b². এটা আসবে হচ্ছে x² - a - b হোল স্কোয়ার। তো s² - b² আসবে হচ্ছে a + b * a - b। এটি হবে হচ্ছে নিম্ন উৎপত্তি বিশ্লেষণ। এটি প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নম্বর 14। নম্বর 14-তে বলা আছে 8% সরল মুনাফায় 3000 টাকার 3 বছরের কত টাকা লাভ হবে? তো সূত্র অনুযায়ী আমরা জানি i = np r/100। তো এখানে বলা হচ্ছে যে মূলধন p = হচ্ছে 3000, সময় n = বলা হচ্ছে 3 বছর, আর মুনাফার হার r = বলা হচ্ছে 8%। তাহলে জাস্ট মান বসাবো, মান বসালে এটা আসবে হচ্ছে 3, p আসবে হচ্ছে 3000, আর হবে হচ্ছে 8/100। এটা করলে আসবে হচ্ছে 720, অর্থাৎ 720 টাকা হবে হচ্ছে লাভের পরিমাণ। এটি হবে এই প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নম্বর 15। নম্বর 15-তে বলা আছে পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি 50 বছর, 20 বছর পরে পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ হবে, পিতার বর্তমান বয়স কত? আমরা ধরে নিই হচ্ছে পিতার বর্তমান বয়স = x, অতএব পুত্রের বর্তমান বয়স যেহেতু দুজনের বয়স মিলিয়ে হচ্ছে 50, তাহলে 50 - x, তো 20 বছর পর পিতার বয়স = আসবে হচ্ছে x + 20, এবং 20 বছর পর পুত্রের বয়স 50 - x + 20 = 70 - x। প্রশ্ন মতে
এই পিতার বয়স x প্লাস 20 এটা হবে হচ্ছে পুত্রের বয়সের দ্বিগুণ অর্থাৎ 70 মাইনাস x ইনটু 2 বা x প্লাস 20 ইকুয়ালস 140 মাইনাস 2x বা 3x ইকুয়ালস আসবে হচ্ছে 120 অতএব x ইকুয়ালস আসবে হচ্ছে 40 অর্থাৎ পিতার বর্তমান বয়স হবে হচ্ছে 40 বছর এটি হবে এই প্রশ্নের উত্তর ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন অঙ্কে কোনো সমস্যা থাকলে আমাদের কমেন্টে জানাবেন আমরা চেষ্টা করব কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য ধন্যবাদ